গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখ রাতে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার ধলেশ্বর রোড নম্বর 18 এলাকায় অমিত চক্রবর্তী নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে চোরের দল হানা দিয়ে স্বর্ণের চেন, স্বর্ণের হাতের বালা এবং স্বর্ণের কানের দুল চুরি করে নিয়ে যায়। পরের দিন তথা 21 ফেব্রুয়ারি অমিত চক্রবর্তী ওই চুরি কাণ্ডের ঘটনায় আগরতলা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলার হাতে পেয়ে আগরতলা পূর্ব থানার পুলিশ চোরদের আটক করার জন্য এক মাস ব্যাপী তল্লাশি চালিয়ে সিসি ক্যামেরায় ফুটেজ দেখে গত পরশুদিন দীপ চক্রবর্তী নামে এক চোরকে আটক করে থানায় নিয়ে গিয়ে তাকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালালে পুলিশের কাছে চুরির ঘটনা স্বীকার করে নেয় সে। তার সাথে দীপক সূত্রধর এবং আয়ন সরকার নামে আরও 2 চোরও ছিল বলে পুলিশকে জানিয়েছেন কুখ্যাত চোর দীপ চক্রবর্তী। তারপর পুলিশ ওই 2 চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালালে দীপ চক্রবর্তীর বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণলঙ্কার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার আগরতলা পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পূর্ব থানায় ওসি সঞ্জিত সেন জানিয়েছেন, ধৃত 3 চোরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে এই চুরিকাণ্ডে তাদের সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত 3 চোরকে জোর জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমাদের এখানে একটা চুরির কেস হয়েছে ধলেশ্বরে। অমিত চক্রবর্তী ধলেশ্বর 18-তে ভাড়া থাকে, ওনার ঘরে একটা চুরি হয়েছিল। ওনার ঘর থেকে দরজা ভেঙে স্বর্ণের চেন, হাতের শাঁখা, কানের এগুলো নিয়ে গেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা একটা কেস নিয়ে তদন্ত শুরু করেছি। আমাদের অফিসার্স এবং স্টাফ সিসিটিভি ফুটেজ দেখে একটি লোককে আইডেন্টিফাই করছিল, তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে, তার নাম দীপ ভট্টাচার্য, সে এখান থেকে আম্বাসাতে চলে গেছিলো। গত পরশুদিন সে ফিরে আসে, আসার পর তাকে আমরা কতলে উঠিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সেই বাড়িতে চুরি করেছে এবং বাড়িটা সে আইডেন্টিফাইও করিয়েছে আমাদের আয়ুকে নিয়ে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।